ঘরে পোকামাকড়ের উপদ্রব খুবই বিরক্তকর, আর তা যদি তেলাপোকা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এটি শুধু বিরক্তিকরই নয়, নানা অসুখের কারণও। বাজারে তেলাপোকা দূর করার জন্য কিন্তু নানা রকম স্প্রে ও ওষুধ পাওয়া যায়, কিন্তু সবসময় এই স্প্রে ওষুধ যেমন কাজও করে না তেমন আমরা হাতের কাছে পাইও না। তাহলে তেলাপোকা থেকে বাঁচার উপায় কী? একবার ভেবে দেখুন তো, আপনার ওয়াশরুমে যে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে সেই তেলাপোকা আবার আপনার খাবারের উপরও ঘুরে বেড়াচ্ছে, কতটা অস্বাস্থ্যকর। পাশাপাশি এই তেলাপোকা যেখানে থাকে সেখানে বাচ্চা দিয়ে এমন একটা অবস্থা ও দুর্গন্ধের সৃষ্টি করে যা বলে বোঝানোর মতো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ বাংলা বিউটি। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন আজ আপনাদেরকে তেলাপোকা তাড়ানোর কিছু ঘরোয়া উপাদান সম্পর্কে বলবো। তেলাপোকা তাড়ানোর জন্য সহজতম একটি উপাদান হচ্ছে বেকিং সোডা ও চিনির ব্যবহার। সম পরিমাণে বেকিং সোডা ও চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা থাকে বা যে সমস্ত জায়গায় তেলাপোকার আনাগোনা থাকে সেখানে ছিটিয়ে রাখুন। তেলাপোকা এটি একটি সুস্বাদু খাবার মনে করে গ্রহণ করলেও এটি খাওয়ার সাথে সাথেই মারা যাবে, তাই তেলাপোকা তাড়ানোর জন্য যে কোনো ধরনের রাসায়নিকের চেয়ে 100 গুণ ভালো কাজ করে বেকিং সোডা ও চিনির মিশ্রণ। তেলাপোকা দূর করতে দ্বিতীয় ঘরোয়া উপাদানটি হচ্ছে শসা। শসা তেলাপোকা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি তেলাপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকার উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে যা তেলাপোকার মৃত্যু ঘটায় ও তেলাপোকা দূর করতে সাহায্য করে। এমনকি ঘরের পিঁপড়া তালাতেও শসা অথবা শসার খোসা বেশ দারুণ কার্যকরী। শসা যেখানে পিঁপড়া আছে সেখানে ছিটিয়ে রাখলে সেখানে আর পিঁপড়ার উপদ্রব হবে না। বিভিন্ন ধরনের উপাদানই আমাদের ঘরের বিভিন্ন কাজে সাহায্য করে। তেজপাতা। তেজপাতার এই গুণাগুণ সম্পর্কে হয়তো আপনারা আগে জানতেন না যে তেজপাতা তেলাপোকা তাড়াতে সাহায্য করে। তেজপাতা তেলাপোকা দূর করতে দারুণ কার্যকর। কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন। যে সকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়ো রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এতে তেলাপোকা মারবে না ঠিকই, কিন্তু তেলাপোকাকে ঘর থেকে দূরে রাখবে। তাই এই উপদ্রব থেকে বাঁচতে চাইলে তেজপাতার ব্যবহার করে দেখতে পারেন। গোলমরিচের গুঁড়া। একটি মগে 1 লিটার পানি নিন। এতে 1টি রসুনের কোয়া, 1টি পেঁয়াজের পেস্ট ও 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। এবারে এটি স্প্রে করে দিন সারা বাড়িতে, যেসব জায়গায় তেলাপোকার আনাগোনা বেশি। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে 100 মাইল দূরে থাকবে। পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি নানাবিধ ব্যবহার সম্পর্কে হয়তো আপনারা আগে থেকে জেনেছেন, কিন্তু তেলাপোকা তাড়াতেও যে এটি দারুণভাবে কার্যকর তা হয়তো জানতেন না। 1টি জারে পেট্রোলিয়াম জেলি নিন। এবার এর মধ্যে কিছু ফলের খোসা রেখে দিন। যে কোনো ফলের খোসা রাখতে পারেন, যেমন আম, কলা, আপেল। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে বা যেখানে তেলাপোকার আক্রমণ বেশি সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে, আবার পেট্রোলিয়াম জেলি তেলাপোকাকে জারের ভেতরে ঢুকতে বাধা দেবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমেষেই দূর হয়ে গিয়েছে, সাথে সাথে তেলাপোকার মৃত্যুও ঘটেছে। তো ভিউয়ার্স, এভাবে ঘরোয়া কয়েকটি সহজ উপাদান ব্যবহারের মাধ্যমে তেলাপোকার হাত থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যেন সকলেই উপকৃত হতে পারে। পাশাপাশি ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।